আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না, আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, তার সাহাবীদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, উপারের জগতে পাড়ি জমালেন। আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য? আমি আপনাকে মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো, আমি আপনাকে মনে করি যে আমার গ্যারান্টি রয়েছে আমি সালাত আদায় করে আমার রুমে ফিরে যাব। বিশ্বাস করুন হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা, অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সেই দিন আসার পূর্বে যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন, ইয়া আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন, আমাকে স্বল্প একটু সময় দিন, আমি ফিরে যাই এবং কিছু নেক আমল করে আসি। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, কোনো সুযোগ নেই, এটা তো সারা তার মুখের কথা মাত্র, সে ফিরে গেলে আবারও আমল করবে না, সে ফিরে গেলে আবারও আমল করবে না। সম্মানিত ভাইয়েরা, সেই দিন আসার পূর্বে, সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন, সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন। জেনে রাখুন, সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না, সেই দিন উপস্থিত হয়ে গেলে কবরের নাজাত পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না, সেই দিন এসে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকবে না, সেই দিন এসে গেলে রাতে জেগে ৮ রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করার কোনো সুযোগ থাকবে না। এখনো সময় আছে মহান আল্লাহ তাআলার দরবারে, মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন, মহান আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন। সেই দিন আসার পূর্বে যদি সেই দিন এসে যায়, সেদিন আর কোনো লাভ হবে না, সেদিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না, এক সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না। সম্মানিত ছাত্র ভাইয়েরা, মৃত্যুর জন্য প্রস্তুত হন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।